গুড মর্নিং সকলকে। কথায় বলে, বেল পাকলে কাকের কি, কাকের যাই হোক না কেন, বেল পাকলে আমার গন্ধ নিতে খুব ভালো লাগে, আর ভালো লাগে বেলের শরবত খেতে। এমন গরম দিনে বেলের শরবত অসাধারণ লাগে খেতে। প্রথমে বেলকে ভেঙে একটা ছোট চামচ অথবা হাতার সাহায্যে খোসা থেকে বেলের শাঁসকে নিংড়িয়ে নিয়ে নিলাম। ছোটবেলায় দেখতাম মা ঝিনুক দিয়ে বেলের শাঁস নিত, এখন আমরা ঝিনুকের চেহারা দেখতেই পাই না। সমস্ত শ্বাসগুলো নেওয়ার পর হাত দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে ঠান্ডা জল ঢেলে বেলকে মেখে নরম করে নিলাম। তারপরে একটা চালনির সাহায্যে বেলকে চেলে নেব। আমার হাতে যে চালনিটা দেখতে পাচ্ছেন, এই চালনিটি আমাকে ছোট কাকা গিফট করেছেন নিজের হাতে কারুকাজ করে। আমার প্লাস্টিকের চালনি আছে, বাঁশেরও চালনি আছে, তা সত্ত্বেও এটাকেই আমি বেশি ব্যবহার করি, কারণ এটা আমার খুব পছন্দের। চালনিতে বেলকে ভালোভাবে চেলে নেওয়ার পর যে নরম জুসটা বের হলো, সেটাকে একটা সুন্দর কাচের পাত্রে তুলে রেখে দিলাম। মিক্সার গ্রাইন্ডারে চিনি এবং সামান্য লবণ গ্রাইন্ড করে নিলাম। তারপর চেলে নেওয়া বেলের সাথে মিশিয়ে নিলাম ভালো করে। দুধ দিয়ে দিলাম প্রচুর পরিমাণে। দুধ দেওয়াটা টোটালি আপনাদের ব্যাপার, কেউ যদি ঘন খেতে চান তাহলে দুধ কম দেবেন। কেউ যদি পাতলা খেতে চান তাহলে দুধকে বেশি করে দিয়ে দেবেন। চিনির ব্যাপারটাও টোটালি আপনাদের, যাদের সুগার আছে চিনি কম ব্যবহার করবেন, সুগার ফ্রি ব্যবহার করবেন। তারপর হাতার সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস, বেলে শরবত তৈরি হয়ে গেছে। ফ্রিজের মধ্যে আমি অল্প দুধ রেখে দিলাম, দুধটাই বরফ হয়ে গেছে। তারপর বেলের মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আমি সামান্য খাওয়ার রং ব্যবহার করেছি সৌন্দর্য বাড়বার জন্য, আপনারা সেটা নাও করতে পারেন, কেননা রং ব্যবহার করা ভালো নয়। বেলের অনেক উপকারিতা আছে, বেলে আছে ভিটামিন সি, এ, ক্যালসিয়াম, ফসফরাস, আরও রয়েছে পটাশিয়াম। বেলের উপকারিতার জুড়িমেলা ভার, আলসার, কোষ্ঠকাঠিন্য, মুখের ব্রণ সারিয়ে সৌন্দর্য বাড়িয়ে তুলতে বেলের জুড়িমেলা ভার। ছোট বাচ্চারা কেমিক্যাল যে কোনো ড্রিঙ্কস না দিয়ে বেলের শরবত খাওয়ান, এতে অনেক অনেক উপকার আছে। বন্ধুরা, আমার বেলের শরবত সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ।
আমার রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। রাগে শেষ করে ফেললি।